নমস্কার বন্ধুরা, যদি আপনার ইনভেস্ট করার মতো টাকা এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করার মতো ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনি পেট্রোল পাম্প খুলতে পারেন বন্ধু। আর আজকের এই ভিডিওতে আমি পেট্রোল পাম্প কিভাবে খোলা যায় তার সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে প্রদান করব। মানে পেট্রোল পাম্প খুলতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি শর্ত পালন করতে হবে, ভেরিফিকেশন কিভাবে হবে, পেপার ওয়ার্ক থেকে শুরু করে প্রফিট মার্জিন পর্যন্ত ডিটেলসে আলোচনা করব বন্ধু এই ভিডিওতে। বন্ধু, আপনারা দেখছেন ডটকম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন এই ডটকম টিউটোরিয়াল আপনাদের জন্যই বানানো একটি ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত তথ্যগুলোকে কাজে লাগিয়ে নিজেরাই শুরু করতে পারেন নিজের জীবনের একটি স্বাধীন ব্যবসা। তাহলে আর দেরি কেন বন্ধু, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের এই বেস্ট বিজনেস আইডিয়াটি। বন্ধু, পেট্রোল পাম্প কিভাবে খোলা যায় তার সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য টোটাল ভিডিওটা আজকে আমি মোট 5টা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আলোচনা করব ভারতে পেট্রোল পাম্পের কত রকম ধরন আছে সেই সম্পর্কে, আর আপনার ব্যবসার পদ্ধতি কীরকম হবে সেই বিষয়ে। দ্বিতীয় ধাপে আলোচনা করব পেট্রোল পাম্প খুলতে গেলে কী কী শর্ত আপনাকে পালন করতে হবে সেই বিষয়ে। তৃতীয় ধাপে আলোচনা করব আপনি আবেদন কোথায় করবেন এবং কীভাবে করবেন একটা পেট্রোল পাম্প খুলবার জন্য। চতুর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট ধাপে আমি আলোচনা করব পেট্রোল পাম্প খুলতে গেলে আপনার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে সেই বিষয়ে, এবং সবশেষে পঞ্চম ধাপে আলোচনা করব আপনার ইনকাম কত টাকা হবে এই পেট্রোল পাম্প থেকে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ এবং দেখে নেওয়া যাক ভারতে পেট্রোল পাম্পের ধরন এবং আপনার ব্যবসার পদ্ধতি। বন্ধু, আমাদের দেশে পেট্রোল পাম্প দু ধরনের হয়ে থাকে, নাম্বার ওয়ান গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্প অ্যান্ড নাম্বার টু প্রাইভেট পেট্রোল পাম্প। গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্প প্রধানত তিনটি রয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা ইন্ডিয়ান অয়েল অ্যান্ড নাম্বার থ্রি ভারত পেট্রোলিয়াম। আর প্রাইভেট সেক্টরেও বেশ কয়েকজন অগ্রণী কোম্পানি রয়েছে, যেমন নায়ারা এনার্জি, জিওবিপি, সেল অয়েল এই রকম। এবার গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্পগুলোকেও দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, নাম্বার ওয়ান ওপেন রিটেল আউটলেট আর নাম্বার টু কিষাণ সেবা কেন্দ্র। ওপেন রিটেল আউটলেটে আপনি পেট্রোল পাম্প খুলতে গেলে বেশ ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, সেই তুলনায় কিষাণ সেবা কেন্দ্র যেগুলো প্রান্তিক এলাকা মানে গ্রামাঞ্চল ডিস্ট্রিক্টের প্রান্তিক শহরগুলোতে এই কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প খোলা যায়, তাতে ইনভেস্টমেন্ট কম টাকা লাগবে। এটা গেল গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের ক্ষেত্রে। তবে গভর্নমেন্ট আন্ডারটেকিং খুলবার কথাই আমরা ন্যাচারালি ভেবে থাকি, কারণ এখানে ইনভেস্টমেন্ট টোটালটাই কম লেগে থাকে প্রাইভেট সেক্টরের তুলনায়। তবে বন্ধু, এই গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্পগুলো খুলতে গেলে কিছু কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। যেমন নাম্বার ওয়ান হচ্ছে প্রসেসটা ভীষণ লেন্দি, মানে আপনি একটা পেট্রোল পাম্প খুলবেন এটা ভীষণ লেন্দি প্রসেস, মানে আপনার রেজিস্ট্রেশন নেওয়া থেকে শুরু করে স্টোরেজ পর্যন্ত মানে একদম আউটলেট ওপেনিং পর্যন্ত বহু সময় লেগে যায়, প্রায় 1.5 থেকে 2 বছর 3 বছর সময় লেগে যায়, প্রসেসটা খুব লেন্দি। নাম্বার টু, অলরেডি এই সমস্ত নাম করা ব্র্যান্ডের মানে এইচপি বলুন, ইন্ডিয়ান অয়েল বলুন, ভারত পেট্রোলিয়াম বলুন, এইরকম পপুলার নাম করা ব্র্যান্ড অলরেডি আপনার এলাকার মধ্যে হয়তো থেকে রয়েছে, তাই সেই কোম্পানি বা সেই সংস্থার আপনি পেট্রোল পাম্প খুলতে পারবেন না, সমস্যা হয়ে থাকে। এছাড়াও কোনো একটি জায়গাতে একাধিক দাবিদার যদি থাকে পেট্রোল পাম্প খুলবার জন্য, সেক্ষেত্রে অনেক সময় লটারির আশ্রয় করে থাকেন এই সমস্ত সংস্থাগুলি। সে তুলনায় প্রাইভেট সেক্টরগুলো খুব ইজিলি হ্যাসেল ফ্রি পেট্রোল পাম্প খুলতে সাহায্য করে, তবে ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি, প্রায় 70% বেশি ইনভেস্টমেন্ট লাগবে প্রাইভেট কোম্পানিগুলোর মাধ্যমে যদি আপনি পেট্রোল পাম্প খুলতে চান। তবে প্রফিট মার্জিন কিন্তু দুটো ক্ষেত্রেই সেম। এই মুহূর্তে নায়ারা এনার্জি ভীষণ পপুলার হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক জায়গাগুলোতে, এছাড়া জিওবিপি পর্যন্ত পপুলার হচ্ছে, গ্রামেগঞ্জে জিওবিপির পেট্রোল পাম্পও দেখা যাচ্ছে। তো আপনি আপনার লোকেশন ভিত্তিক বা এরিয়া অনুযায়ী এবং আপনার ইনভেস্টমেন্ট করবার ক্যাপাসিটি অনুযায়ী কোন ধরনের পেট্রোল পাম্প খুলবেন নিজে ঠিক করতে পারেন। তবে আমি প্রথমেই বলবো কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প যদি আপনি পান বা এই সুযোগে যদি আপনি পেট্রোল পাম্প খুলতে পারেন, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই কম লাগবে, প্রায় 15 থেকে 19 কি 20 লক্ষ টাকার মধ্যে আপনার কিষাণ সেবা কেন্দ্র পেট্রোল পাম্প খুলে ফেলতে পারবেন আপনি। এবার আসি দ্বিতীয় ধাপে, কী কী শর্ত আপনাদেরকে পালন করতে হবে একটা পেট্রোল পাম্প খুলতে গেলে। নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট হচ্ছে একটা বড় জায়গা লাগবে, মানে কমপক্ষে 1500 স্কোয়ার মিটার থেকে 2500 স্কোয়ার মিটারের একটা জায়গা লাগবে, যেটা অন রোড হবে, মানে রোডের পাশে হবে, সেটা ডিস্ট্রিক্টের রোড হতে পারে, পিডব্লিউডির আওতায় অথবা ন্যাশনাল হাইওয়ের আওতায় হতে পারে। নাম্বার টু, জমির রেজিস্ট্রি এবং মিউটেশনের দলিল আপনাকে দেখাতে হবে, জয়েন্ট ভেঞ্চার হলে পাওয়ার অফ অ্যাটর্নির কপি আপনাকে শো করতে হবে। নাম্বার থ্রি, জমির ডিমার্কেশন থাকতে হবে। নাম্বার ফোর, গ্রিন বেল্টে যদি জমি অবস্থিত হয় সেক্ষেত্রে ভূমি দপ্তরের পারমিশন লাগবে। নাম্বার ফাইভ, পলিউশন বোর্ডের এনওসি। নাম্বার সিক্স, পুলিশের এনওসি। নাম্বার সেভেন, পিডব্লিউডি যদি রাস্তা হয় তাহলে পিডব্লিউডির অ্যাপ্রুভাল, যদি ন্যাশনাল হাইওয়ে থাকে ন্যাশনাল হাইওয়ের অ্যাপ্রুভাল।
নাম্বার 8 রিটেল লাইসেন্স থাকতে হবে, মানে রিটেল শপের লাইসেন্স। নাম্বার 9 ইলেকট্রিক বোর্ডের পারমিশন থাকতে হবে এবং আপনার ল্যান্ডের উপর হাই টেনশন যেন ইলেকট্রিসিটি না থেকে থাকে। নাম্বার 10 ফায়ার ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল চাই। এগুলো হলো পেপার ল্যান্ডের রিলেটেড। এছাড়া আপনার নিজস্ব গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এই মুহূর্তে HS এর যোগ্যতাতে হয়ে থাকে। এছাড়া আপনার প্যান কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ডিটেলস এই সমস্ত কিছু লাগবে। তার টোটাল ডিটেলস আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পেজ দিয়েছি, লিঙ্ক দিয়েছি। লিঙ্কটা ক্লিক করলে আপনি একটা পেজ পাবেন, সেই পেজে ডিটেলসে লেখা থাকবে কী কী আপনার রিকোয়ারমেন্ট থাকবে পেপার ওয়ার্কের জন্য। এবার আসি বন্ধু তৃতীয় ধাপে, আবেদন কোথায় করবেন এবং কীভাবে করবেন, যেটা মোস্ট ভাইটাল। অনেকেই জানেন না, অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি পেট্রোল পাম্প খুলতে চাই, টাকা আছে, কিন্তু কোথায় আবেদন করব, কীভাবে করব, সেটাতেই আটকে যান। এবার আপনাদেরকে সেই পদ্ধতিটাই বলে দিই। বন্ধু প্রথম তো আপনাকে জানতে হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্পগুলো যখন তখন ওপেন করা যায় না। কোম্পানি যদি ইন্টারেস্ট শো করে তাহলে এরিয়া ওয়াইজ শো করে, এবং সেই এরিয়া ওয়াইজ শো করার অ্যাডভার্টাইজমেন্ট মিনিমাম দুটি নিউজ পেপারে পাবলিশ হয় এবং অনলাইনে কোম্পানির পোর্টালেও আপলোড হয়ে থাকে। যেমন ধরুন আপনি ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্প খুলতে চান পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গার বাসিন্দা হয়ে, তাহলে আপনি ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট ফলো করবেন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে ওয়েস্ট বেঙ্গলের কোন এলাকার জন্য কোম্পানি শো করছে ইন্টারেস্ট, মানে ইন্ডিয়ান অয়েল কোথায় পেট্রোল পাম্প খুলবেন ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেই জায়গার মধ্যে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, বা বাসিন্দা যদি না হয়ে থাকেন সেই জায়গায় জমি কিনে যদি আপনি করতে চান আপনি সেটা করতে পারেন। মানে আপনি টোটাল এই অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি যখন তার অনলাইন পোর্টালে বা নিউজ পেপারে শো করবে তারপর আপনি আবেদন করতে পারবেন, যে সমস্ত ডকুমেন্টেশন আমি আপনাদেরকে বললাম সেই হিসাবে। যতক্ষণ না কোম্পানি আপনার ইন্টারেস্ট শো করছে ততক্ষণ পর্যন্ত ন্যাচারালি আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনি অফলাইনে যোগাযোগ করবেন কিভাবে, আপনি অফলাইনে যে এরিয়ায় আছেন সেই এরিয়াতে যে পেট্রোল পাম্প রয়েছে, মানে ধরুন আপনার বাড়ি যে জেলাতেই হোক না কেন সেই জেলাতে আপনি ইন্ডিয়ান অয়েল বলুন, ভারত পেট্রোলিয়াম বলুন বা হিন্দুস্তান পেট্রোলিয়াম বলুন, তাদের যে আউটলেটগুলো রয়েছে পেট্রোল পাম্পগুলো রয়েছে তার অফিসে এরিয়া সেলস ম্যানেজার বা জোনাল ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। সেইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি সেই এরিয়া জোনাল ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মুহূর্তে কোনো রিকোয়ারমেন্ট আছে কি না জানতে পারবেন, যেটা অনলাইনে দেওয়া নেই বা ওয়েবসাইটে দেওয়া নেই সেটা আপনি জানতে পারবেন। তবে সমস্ত বিজ্ঞাপনই কিন্তু অনলাইনে এবং নিউজ পেপারে দেওয়া হয়ে থাকে। এবার এই নিউজ পেপারে বা অনলাইনে দেওয়া বিজ্ঞাপন পাওয়ার পরে আপনাকে আপনার ফরম্যাট অনুযায়ী, যেটা অনলাইনেই পাওয়া যাবে ওয়েবসাইটেই পাওয়া যাবে, সেই ফরম্যাট অনুযায়ী আপনার ফর্ম ফিল আপ করে আর সমস্ত ডকুমেন্টেশন দিয়ে আপনার এরিয়া ম্যানেজার বা এরিয়া সেলস ম্যানেজারের মাধ্যমে আপনি ফর্ম্যালিটি সাবমিট করবেন। এটা হলো যদি আপনি এই ন্যাশনালিস্ট পেট্রোল পাম্প খুলতে চান সেক্ষেত্রে। এবার প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে নায়রা এনার্জি বলুন, জিওবিপি বলুন বা সেল অয়েল বলুন, প্রত্যেকের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি পেট্রোল পাম্প খুলবার জন্য অ্যাপ্রোচ করবেন, মানে প্রথমে অ্যাপ্রোচ লেটার, তারপর অ্যাপ্রোচের পর যে রেসপন্স আসবে 1 উইকের মধ্যে, সেই 1 উইকের রেসপন্স লেটারের সঙ্গে আপনার টোটাল ডিটেলসগুলো আপনাকে সাবমিট করতে হবে প্রাথমিকভাবে। অ্যাটলিস্ট প্রাথমিকভাবে জমির রেজিস্ট্রি মিউটেশনের দলিল, জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নির দলিল, এইগুলোর আপনার স্ক্যান্ড কপি প্রথমে আপলোড করতে হবে। প্রথমেই সমস্ত NOC লাগবে না, এই আপলোড করে আপনি ইন্টারেস্ট শো করবেন, তারপর আপনার ল্যান্ডের ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছু পেপার ওয়ার্ক আপনার কমপ্লিট করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ যদি প্রাইভেট কোম্পানির মাধ্যমে আপনি 3-4 মাসের মধ্যে পেট্রোল পাম্প খুলে নিতে পারবেন এই সমস্ত বিষয় কমপ্লিট করবার পরে। টোটাল সময়টা অনেকটাই লাগতে পারে বন্ধু, অ্যাটলিস্ট প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে তো 5-6 মাস পর্যন্ত লেগে যায় এবং গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে তো আরও বেশি সময় লাগে। এই কারণে কারণ অনেক পেপার ওয়ার্ক করতে হয়, এক একটা ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স এবং অ্যাপ্রুভাল পেতে অনেকটা সময় লেগে যায়, তাই সময় সাপেক্ষ হয়ে যায়। তারপর কোম্পানির পক্ষ থেকে ল্যান্ডে ভিজিট করা, সমস্ত প্রসেসিং কমপ্লিট করা অনেকটাই সময় লেগে যায়। এবার চলুন বন্ধু দেখে নেওয়া যাক সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেক্টরে, যে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে আপনি যদি পেট্রোল পাম্প খুলতে চান। বন্ধু তাহলে পেট্রোল পাম্পগুলোকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করে নিই। নাম্বার 1 কিষাণ সেবা কেন্দ্র, নাম্বার 2 ওপেন রিটেল আউটলেট যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং পেট্রোল পাম্পের ক্ষেত্রে, আর নাম্বার 3 প্রাইভেট সেক্টর পেট্রোল পাম্প। এবার কিষাণ সেবা কেন্দ্রের ক্ষেত্রে যদি পেট্রোল পাম্প খোলেন তার জন্য আপনার সমস্ত রকম ইনভেস্টমেন্ট মিলিয়ে, মানে প্রপোজাল, আপনার কনস্ট্রাকশনের খরচ এবং স্টক মেনটেনেন্স সব নিয়ে মোটামুটি 1,500,000-2,500,000 টাকার ইনভেস্টমেন্ট লাগবে কিষাণ সেবা কেন্দ্রের ক্ষেত্রে এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে। ওপেন রিটেল আউটলেটের ক্ষেত্রে, মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং যদি আপনি পেট্রোল পাম্প খোলেন, জেনারেল পেট্রোল পাম্প, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট 45,00,000-55,00,000 টাকা লাগবে টোটাল মিলিয়ে, মানে স্টক পর্যন্ত নিয়ে। আর যদি প্রাইভেট সেক্টর হয়ে থাকে তাহলে 65,00,000-60,00,000
85 লক্ষ বা 90 লক্ষ বা 1 কোটি টাকা পর্যন্ত লাগতে পারে, এরিয়া ওয়াইজ এবং স্টক কতটা তুলছেন তার উপর নির্ভর করে। তবে ঘাবড়াবেন না বন্ধু, এত টাকা ইনভেস্ট আপনি করছেন কারণ এর সেই সমতুল্য আপনি রিটার্ন পাবেন, ইনকাম পাবেন। ইনকাম কত টাকা পাবেন? চলুন তাহলে শুরু করা যাক ইনকামের দাম। বন্ধু, লিটার প্রতি পেট্রোল বিক্রি করে প্রফিট কত টাকা হবে এটা সবসময় একই থাকে না, আপ ডাউন করে, এক একটা সময় বাড়ে কমে, সরকারের ট্যাক্সের উপর ডিপেন্ড করে, পেট্রোল প্রাইসে যেহেতু আপ ডাউন করে তার উপরও নির্ভর করে। গড়পড়তা একটা হিসাব অনুযায়ী মোটামুটি আপনি 6% থেকে শুরু করে 9% বা কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 11% প্রফিট মার্জিন পেয়ে থাকবেন। মানে 1 লিটারে ধরতে গেলে প্রায় 9 টাকা 10 টাকা বা 7 টাকা মতো প্রফিট মার্জিন আপনার থাকবে। এবং আপনার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী এবং আপনি কোন এলাকায় পেট্রোল পাম্প খুলেছেন তার উপর যদি হিসাব করা যায়, প্রতিদিন 6 থেকে 8 হাজার 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে যদি হাইওয়ের দিকে আপনার পেট্রোল পাম্প হয়ে থাকে। একটু ডিস্ট্রিক্টের ভিতর দিকে যদি PWD রোডের আশেপাশে হয়ে থাকে প্রতিদিন আপনার ইনকাম 3 থেকে 5 হাজার 7 হাজার টাকা হতে পারে বন্ধু, একটা গড়পড়তা হিসাব অনুযায়ী, মানে এই মুহূর্তে পেট্রোল পাম্পগুলো যেই প্রফিট মার্জিনে চলছে তার হিসাব অনুযায়ী। তবে মনে রাখবেন বন্ধু, যে কোনো একটা ইউটিউব ভিডিও দেখেই আপনি ব্যবসা করে ফেলবেন এটা ভেবে ফেলবেন না। ব্যবসা শুরু করবার আগে নিজেকে মার্কেট রিসার্চ করতে হবে, নিজেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিতে হবে, ভিডিওতে দেখা তথ্যের সঙ্গে ভেরিফাই করতে হবে, তারপর আপনি ব্যবসায় নামবার কথা পরিকল্পনা করবেন। আর এক্ষেত্রে পেট্রোল পাম্প খুলবার ক্ষেত্রেও সেটা নিশ্চয়ই আপনি করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে বন্ধু, পরের ভিডিওতে আবার কোনো নতুন ব্যবসা নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।